করোনা টিকাদানের চূড়ান্ত অব্যবস্থা বেলদা গ্রামীণ হাসপাতালে, এমনই অভিযোগ তুলে বিএমওএইচ অফিসের সামনে বিক্ষোভ বিজেপির। করোনা টিকাদানের চূড়ান্ত অব্যবস্থা, তৃণমূলীদের তত্ত্বাবধানে গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিনেশন চলছে, তৎসহ একাধিক অভিযোগ তুলে বিএমওএইচ অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। মঙ্গলবার এলাকার পঞ্চায়েত সদস্য গৌরীশঙ্কর অধিকারীর নেতৃত্বে চলে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ কর্মসূচি চলার কিছুক্ষণ পরে অবশ্য ব্লক মুখ্য স্বাস্থ্য অধিকর্তার সাথে কথাও বলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। তাদের দাবি, অবিলম্বে নিরপেক্ষভাবে সকলকে করোনা টিকা দিতে হবে, টিকা নিয়ে কোনো দলবাজি করা চলবে না। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এই নারায়ণগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, এই স্বাস্থ্যকেন্দ্র বিগত কয়েকদিন ধরে যে কোভিড ভ্যাকসিন সেটা নিয়ে এক প্রকার এটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। তো সব থেকে দুঃখের বিষয় যে মানুষ ভ্যাকসিন পাক, তৃণমূল বিজেপি সিপিএম সেই জায়গাতেও যাচ্ছি না, যেই পাক না কেন মানুষ ভ্যাকসিন পাক, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সাধারণ সবজি বিক্রেতা, দোকানি, ফল দোকানি, মাছ বিক্রেতা, এদের আগে ভ্যাকসিন দেওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে যে স্কুলের টিচার, রেলে সার্ভিস করেন, কেউ বা অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন, সরকারি চাকরিজীবী, তার কাছে কেউ ফুল চাষি, কেউ মৎস্য চাষি, কেউ শাক বিক্রি করেন, এইরকম বসিয়ে এখানে করে দেওয়া হচ্ছে। দু নম্বর হচ্ছে যে আপনারা নিচে দেখে আসুন যে কোনো সরকারি প্রতিনিধি নেই, কোনো প্রশাসন নেই, ওখানে তৃণমূলের পার্টি অফিসের মতো সাদা কাগজে ডেকে ডেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এটা তো আশাই করা যায় না। তারপরে বিডিও অফিস থেকে একটা লিস্ট পাঠানো হচ্ছে, সেই লিস্ট যখন এখানে এসে পৌঁছাচ্ছে সেই লিস্টের আর কোনো সারমর্ম নেই, বাস্তবতাও নেই, পুরোপুরি সেই লিস্ট পাল্টে যাচ্ছে, নতুন করে সাদা কাগজে স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে। এখন আমাদের বারবার বলা হচ্ছে যে ফার্স্ট ডোজের ভ্যাকসিন স্টুডেন্ট ছাড়া কাউকে দেওয়া হবে না। আমাদের কাছে একদম তথ্য প্রমাণ আছে, গত শুক্রবার থেকে শুরু করে বা তার আগেও সাধারণ পাবলিক, এই হসপিটালের স্টাফ জড়িত, নিচে যারা আছেন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জড়িত, যাকে খুশি আনছে, ফার্স্ট ডোজ দিয়ে চলে যাচ্ছে। ছাত্ররাও পাচ্ছে না, প্রকৃত যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, গর্ভবতী মহিলাকে এসে এখানে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, তার ভ্যাকসিন নেই। সুস্থ সবল ভালো ছেলে যদি হসপিটালের স্টাফের কোনো আত্মীয় হয় বা ভেতরের কেউ হয়, ওদের নিচের কেউ হয়, তাহলে তাকে নিয়ে এসে ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে। বারবার আমরা জয়েন্ট বিডিওকে জানিয়েছি, আমরা হসপিটালের আধিকারিক ডক্টর মণ্ডলকে জানিয়েছি, কোনো সুরাহা নেই, দিনের পর দিন এই জিনিস চলছে। তারপরে যেটা ব্যাপার হচ্ছে যে আশাকর্মীর কাছেও নাম দিলে সঠিকভাবে নাম পৌঁছাচ্ছে না, বলা হচ্ছে বিধায়কের অফিসে গিয়ে নাম লিখে নিয়েছে, আপনারা জমা দিন তবেই ভ্যাকসিন পাবেন। বেলদা থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।